ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত মুসলিম কেরাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে আশুরা। আর আশুরা পরে আলোচনা করব এই আশুরা নিয়ে বাংলাদেশে বা বিভিন্ন দেশে আন্তর্জাতিকভাবে যে সমস্ত কাজ কর্মকাণ্ড আজকে আমরা দেখতে পাচ্ছি এগুলোর ইতিহাস কী, কোথা থেকে এগুলো আসলো, সেই ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। আগে আমরা শুরু করব মুসা আলাইহিসসালাম থেকে। মুসা আলাইহিসসালাম আপনার ফিরআউনের নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে বনী ইসরায়েলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নীলনদ পার হয়ে যখন ওপারে চলে গেলেন, ঠিক একই রাস্তা দিয়ে ফিরআউন এবং ফিরআউনের বাহিনী সেই একই রাস্তা দিয়ে পার হওয়ার জন্য এবং মুসা আলাইহিসসালাম এবং তার কওম বনী ইসরায়েলকে ধরার জন্য একই পথ দিয়ে তারা রওনা করল। ঠিক নদীর মাঝে যখন চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফিরআউন এবং ফিরআউন সহ তার সৈন্যসহ সব কিছুকে আল্লাহ তাৎক্ষণিক ধ্বংস করে দেন। সে দিনটি ছিল মহররম মাসের 10 তারিখ। এই চলতি মাসে আমরা আজকে 3 মহররমে পদার্পণ করেছি। আগামী শুক্রবার হবে আশুরা অর্থাৎ 10 তারিখ। এই 10 তারিখে ঠিক এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা এবং বনী ইসরায়েলকে ফিরআউন থেকে নাজাত দিয়েছিলেন। আর এই নাজাত পাওয়ার কারণেই সুক্রিয়াতান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য, সুক্রিয়া জ্ঞাপনের জন্য মুসা আলাইহিসসালাম সিয়াম পালন করতেন। এই সিয়ামটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করতেন। মক্কা অবস্থায় কাউকে আদেশ করতেন না। মদিনায় যখন গেলেন, মদিনাতে দেখলেন ইহুদিরা এই সিয়াম পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই সিয়াম কেন পালন করো? তারা উত্তরও দিলেন যে এই দিনে মুসা এবং বনী ইসরায়েলকে, মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন থেকে তার জুলুম অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন। সুতরাং মুসা আলাইহিস সালাম সুক্রিয়াতান এই দিনে সিয়াম পালন করতেন, তাই আমরাও সিয়াম পালন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাহনু আহাক ওয়া আউলা বি মুসা মিনকুম, আমরা হচ্ছি তোমাদের থেকে মুসার ক্ষেত্রে বেশি হকদার। কারণ মুসা আলাইহিসসালামের যে দিন ছিল, ধর্ম ছিল, সে দিন ধর্ম পুরোপুরি ফলো করি আমরা, তা তোমরা করো না। সুতরাং আমরাই হচ্ছে হকদার, আর মুসা আলাইহিসসালাম তো আমার ভাই। সুতরাং আমরা সিয়াম পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিয়াম পালন করলেন আর মদিনার গলি গলিতে ঘোষণা দিয়ে দেওয়াই দিলেন যে যারা কিছু খাও নাই সিয়াম অবস্থায় থাকো, আর যারা পানাহার করেছ এ পর্যন্ত স্টাফ, এরপরে আর পানাহার করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত গুরুত্বের সাথে সিয়াম পালন করতেন। যতদিন রমজান মোবারকে সিয়াম ফরজ না হয়েছে, রমজান মোবারকে সিয়াম যখন ফরজ হয়ে যায় তখন আর আদেশ করতেন না, নফল হিসাবে থেকে গেল। আগে নফল ছিল কিন্তু গুরুত্ব দিতেন, আর রমজানুল মোবারকের সিয়াম ফরজ হওয়ার পরে আর আদেশ করতেন না, সিয়াম পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানতে পারলেন ইহুদিরা একটি পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যদি আমি আগামী বছর বাঁচি তাহলে ইয়াউমাত তাসি' অর্থাৎ 9 তারিখেও আমি সিয়াম পালন করব।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা চান নাই, নবী করিম সাল্লাম বেঁচে ছিলেন না, আর 9 তারিখে সিয়াম পালন করা হয় নাই। সুতরাং এবার আমরা কয়টি রোজে সিয়াম পালন করব? সিয়াম পালন আমরা করব আশুরার প্রথম রাত 10 তারিখে আর 9 তারিখে, কারণ নবী করিম সাল্লাম বেঁচে থাকলে 9 তারিখে সিয়াম পালন করতেন, তাই আমরা 9 ও 10 তারিখে সিয়াম পালন করব। আবার একটি হাদিস আছে বাইহাকির মধ্যে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় যে সৌমু কাবলা ইয়াউমিন ওয়া বাদাহু, একদিন আগে এবং একদিন পরে সিয়াম পালন করো, অর্থাৎ আশুরার একদিন আগে একদিন পরে, তাহলে বোঝা গেল 11 তারিখটাও এসে গেল, তাহলে সিয়াম পালন করব আমরা। কেউ যদি 10 তারিখে সিয়াম পালন করে তাহলে সুন্নাহ আদায় হয়ে গেল, যদি 9 তারিখে সিয়াম পালন করেন তাহলে আরও ভালো করলেন, যদি 9, 10, 11 পালন করেন তাহলে আরও একটু বেশি ভালো হবে। কাজী যারা পারব সক্ষম আল্লাহ ক্ষমতা দিয়েছেন, 9, 10, 11 আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত আলোচনা হলো, যদি এটা আমরা পালন করি তাহলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। অবশ্যই মনে রাখতে হবে কবিরা গুনাহ না সগীরা গুনাহ, ছোট গুনাহ হলো, ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, বড় গুনাহর জন্য তওবা করতে হবে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে থাকে। যেমন সালাম নাউজুবিল্লাহ মদ খেয়েছেন, তাহলে এটা তওবা করলেই হবে আল্লাহর কাছে। আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছেন, কাউকে গালি দিয়েছেন, কাউরি আপনি অন্যায় করেছেন, কাউরি টাকা চুরি করে খেয়েছেন, অন্যায় আমানতের খেয়ানত করেছেন, তো যার সাথে অন্যায় করেছেন তার থেকেই ক্ষমা নিতে হবে। যতদিন সে ক্ষমা না দিবে কশ্চিন কারো ক্ষমা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক কখনো ক্ষমা করবেন না যতক্ষণ বান্দার ক্ষমা না করবে। এই জন্যই সাবধান, আমরা মারা যাওয়ার আগেই, সেই কঠিন দিন আসার আগেই, যেদিন কেউ ছাড় কাউকে দিবে না, যেদিন পিতামাতা কে পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, যেদিন ভাতৃত্ব বন্ধন বলে স্বীকার করবে না কেউ, কঠিন দিন আসার আগেই হকুকুল আবাদ বান্দার হক এটা আদায় করতে হবে। আমি যদি কাউরি প্রতি অন্যায় করে থাকি তার কাছে ক্ষমা চাইতে হবে, যদি না চাই তাহলে পারে সব থেকে বড়ো মিসকিন এবং ফকির হব কেয়ামতের দিন আমি। এত আজ সময় নাই, আমি মহরম মাসের 10 তারিখে আগে পরে মিলে 9, 10, 11 সিয়ামের কথা বললাম, গুনা পাপের যে আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার করেছেন সেটার কথা বললাম। সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ হয়ে গেল।